হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন আমুও প্রথমে দেখে এটা অবাক হয়ে গেছিলাম, কারণ এই যে দেখছেন হার্টলেস বয় শামীম, ইনি 2018 সালেই বলে দিয়েছিল যে করোনা আসবে আর সেটা চীন দেশে শুরু হবে। কি করে সম্ভব এটা? আমি স্ক্রিন রেকর্ডিং করে আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি, তার আপনারা যদি চান এই অ্যাকাউন্টে গিয়ে দেখতে পারেন। আমি এটা তাড়াতাড়ি গিয়ে স্কিপ করে দেখাচ্ছি, কারণ না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমি তো প্রথমে জাস্ট অবাক হয়ে গেছিলাম, দেখুন জানুয়ারি 20, এটা ডিসেম্বর 2019, ডিসেম্বর 2019, এটা আই থিঙ্ক আমি এর কোনো ভাষা খুঁজে পাইনি। কি করে এটা, কি করে সম্ভব এটা? আপনারা যদি কেউ এটার ভাষা খুঁজে পান তাহলে আমাকে অবশ্যই জানাবেন। হাউ দিস ইজ পসিবল? ওয়েট, 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 এটা হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে এই যে মে 6 তারিখ 2018-তে ইনি পোস্ট করেছিলেন, 2020 সালে করোনা নামে একটি ধরনের ভাইরাস আসবে, এটি চীনাতে সৃষ্টি হবে। হাউ দিস ইজ পসিবল? আপনারা যদি এটা বিশ্বাস না করেন তাহলে আপনি এনার অ্যাকাউন্টে গিয়ে সার্চ করুন এবং এনার 2018 মে মাসের 6 তারিখে পোস্টটা দেখুন। আমি জাস্ট হোপলেস, আমি জাস্ট অবাক।